আলিপুরদুয়ারে দুর্নীতিগ্রস্ত আটজন তৃণমূল কংগ্রেস নেতার নামের তালিকা ইডির কাছে পাঠালো জেলা বিজেপি। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে সভাপতি ভূষণ মোদক, আলিপুরদুয়ারে তিন বিধায়ক সুমন কাঞ্জিলাল ও মনোজ ওরাও বিশাল লামাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা বলেন। জেলা বিজেপি সভাপতি ভূষণ মোদক বলেন, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা দুর্নীতির খবর একের পর এক উঠে আসছে। আলিপুরদুয়ারও তার ব্যতিক্রম নয়। আলিপুরদুয়ারে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতির সাথে যুক্ত থাকার খবরের ভিত্তিতে আটজন তৃণমূল কংগ্রেসের নেতার নামের তালিকা ইডির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি এও বলেন, আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে কারচুপি করেছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি সভাপতির ওঠানো সমস্ত অভিযোগ গুরুত্ব দিতে নারাজ আলিপুরদুয়ারের চেয়ারম্যান প্রসেনজিৎ কর। আমরা শুনব কী অভিযোগ করেছেন বিজেপি নেতা, বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক, শুনব আমরা তার কথা। একটা গোল করতে পারে না, দম নেই, যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথকেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এবং এই ব্যাপারে প্রশাসন যাতে সজাগ হয় এবং তার সাথে সাথে দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের আমাদের এই জেলাতেও কোনো রকম উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না এবং গ্রাম পঞ্চায়েতগুলোতেও যতটুকু উন্নয়ন হয়েছে সেখানে অনেক দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। এইসব ব্যাপারে আমরা প্রতিবাদ করবো, ঘেরাও করবো। চাকরি নিয়ে দুর্নীতি জেলায় কত পরিমাণ হতে পারে বলে আপনাদের ধারণা? আমাদের প্রাথমিক যে ধারণা ছিল সেই ধারণা অনেক, তার চেয়ে অনেক বেশি গুণ, মানে বেশি সংখ্যায় এই দুর্নীতি হয়েছে। আমাদের ধারণা ছিল যে হয়তো 70-80 জন হতে পারে, কিন্তু সেই সংখ্যাটা হয়তো 600-700 পেরিয়ে যেতে পারে। ধীরে 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 অনেক প্রকাশ্যে আসছে এই সব বিষয়গুলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য টাকা দিয়েছিলেন, তারা অনেকেই ওই নাম বলতে চাইছে না কাকে টাকা দিয়েছে, কিন্তু টাকা দিয়েছে এটা যেমন সত্য এবং যারা টাকা নিয়েছেন এটাও তেমন সত্য। কারণ অনেকেই আবার যেখানে যেখানে একটু আওয়াজ উঠছে সেখানে অনেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। যেমন জটেশ্বরে, আমাদের ফালাকাটা বিধানসভা কেন্দ্রের জটেশ্বরে ইতিমধ্যেই 5 জন নিরুদ্দেশ, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নির্দেশ। সুতরাং এইসব দুষ্কর্মের সঙ্গে যুক্ত না থাকলে তারা নিরুদ্দেশ হওয়ার কোনো কারণই ছিল না, তারা সাহস করে বাড়িয়ে থাকতেন, রাস্তাঘাটে থাকতেন, এটা ঘটনা। আপনারা ইডিকে কতগুলো নাম পাঠিয়েছেন? আমরা এ পর্যন্ত প্রায় 80 জনের নাম পাঠিয়েছি এবং অভিযোগ 80টি অভিযোগ এবং 8 জনের নাম আমরা পাঠিয়েছি। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা আলিপুরদুয়ার পৌরসভার পৌর প্রধান প্রসেনজিৎ কর। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ বিজেপিকে গ্রহণ করছে না আর তাই বিজেপি এই সমস্ত ভুলভাল ভুগছে। এভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে আটকাতে পারবে না বিজেপি। কি জানিয়েছেন তিনি, শুনব। দেখুন, প্রথমে বলবো ভূষণবাবু কোনো কিছু জানেন না, কিছু বুঝেন না রাজনীতি। যখন নির্বাচন, পৌরসভা নির্বাচন হচ্ছিল বা কাউন্টিংয়ের পরে, আজ পর্যন্ত একটাও এফআইআর কোনো কিছু ক্ষেত্রে আমরা দেখিনি তারা করেছে। এবং ইভিএম কারচুপি বা জোর করে বুথ দখল করা এগুলোর বিরুদ্ধেও কিন্তু বিজেপিকে কখনো আমরা দেখিনি যে কোনো রকম কমপ্লেন করতে নির্বাচন কমিশনকে বা পুলিশ প্রশাসনকে। তা এটা এক প্রকার মিথ্যা কথা বলছেন। হঠাৎ করে এখন কেন এই কথা বলছেন ভূষণবাবুরা আমরা বুঝতে পারছি না। যদি জোর করে বা আমরা জিততে তাহলে 4টা সিট অন্য রাজনৈতিক দল, তার মধ্যে 3টে হচ্ছে নির্দল, 1টা হচ্ছে কংগ্রেস জিতেছে, 16খানা সিট আমরা জিতেছি। আপনি বলছেন যে ইডি, সিবিআই ইডি দিয়ে ভয় দেখিয়ে আমরা ভয় পাই না, এটা ভূষণবাবুদের কালচার যে ওরা মানুষের কাছে যাওয়ার কোনো রকম, তাদের কোনো রকম স্কোপ নেই।